সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী তিন মামির মধ্যে জয়ী হলেন ছোট মামি। সাংসদ তথা ফিল্মি অভিনেত্রী মিমি চক্রবর্তী ছোট মামি ভোটে জয়ী হলেন। ছোট মামির জয়ের খবর জানতে পেরে মঙ্গলবার ফোন করে মামিকে অভিনন্দন জানান অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবারের পঞ্চায়েত নির্বাচনে সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনজন মামি ভোট যুদ্ধে নেমেছিলেন। এর মধ্যে জয়ী হলেন তার ছোট মামি পুনম চক্রবর্তী। তৃণমূল দলের টিকিটে প্রার্থী ছিলেন পুনম দেবী, আর ভোটে জয়ী হতেই তাকে ঘিরে উচ্ছ্বাস শুরু হয়েছে চক্রবর্তী পরিবারে। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পুরাতন পান্ডাপাড়ার 17-155 নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তীর তিন মামি। তার বড় মামিমা কান্তা চক্রবর্তী ছিলেন কংগ্রেস প্রার্থী, মেজো মামিমা পর্ণানাথ চক্রবর্তী সিপিএমের টিকিটে ভোট লড়াইয়ে নামেন, আর ছোট মামিমা পুনম চক্রবর্তী তৃণমূলের ঘাসফুল প্রতীকে প্রার্থী হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে ভোটের ফলাফল প্রকাশিত হলে দেখা যায় তৃণমূল প্রার্থী শ্রীমতী পুনম চক্রবর্তী ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই তা পৌঁছে যায় মিমির কানে, আর ফলাফল জানতে পেরে ছোট মামিকে ফোন করে অভিনন্দন জানান সাংসদ অভিনেত্রী। বিজয়ী প্রার্থী পুনম চক্রবর্তী বলেন, ভোট এক জিনিস আর পরিবার অন্য আরেক ব্যাপার, কাজেই আমি ভোটে জিতলেও আমাদের পরিবারের উপরের কোনো প্রভাব পড়বে না, এলাকার অসমাপ্ত কাজ শেষ করার দিকে আমি এগিয়ে নিয়ে যাব। ভালোই আছে, আমাদের সম্পর্ক লড়াইতে হার জিত হবেই, কাউকে না কাউকে তো জিততেই হবে, সে ফ্যামিলির সাথে লড়াই হোক বা বাড়ির কারোর সাথে লড়াই হোক, ফ্যামিলির সাথে আমার লড়াই হয়েছিল, সেটাতে আমার জিত হয়েছে। রাজনৈতিক লড়াই রাজনীতিকই লড়াই, কিন্তু যদি ফ্যামিলির সাথে হয়েছিল, হ্যাঁ, কিন্তু জিততে আমাদের বাড়িতেই আসছে, সম্পর্কতে আমাদের কোনো কিছু হয়নি, সম্পর্কে আমাদের আগেও যা ছিল এখনো আছে, আগামী তো তাই থাকবে, একই সম্পর্ক আমাদের, হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক বলছে লড়াইতে আমি জয় করি, সবাই সবাই প্রচন্ড খুশি, সবাই মিমি আমাকে ফোন করে সবাই জানিয়েছে, খুবই খুশি, দারুণ আনন্দ, সবাই প্রচন্ড, বাড়ির ফ্যামিলির লোক পাড়া প্রতিবেশী সবাই খুশি, আমি জিতে এসে সবার প্রতিটা বাড়িতে গিয়ে আবির খেলে আসছি সবার সাথে, সবাই আমাকে নিয়ে খুব আশাবাদী। মামি কংগ্রেচুলেশন, এবার কাজ করো ভালো করে, যাতে পারে চারটে উন্নয়ন হোক, যদি আমাকে সহযোগিতা করার অবশ্যই সবার সহযোগিতা, রেজাল্ট বেরোনোর পরে ফোন করেছি, বলো মামি কংগ্রেচুলেশন, এবার আমাদের পাড়াটা আরেকটু উন্নয়ন করো, যেগুলো কাজগুলো হয় নাই আগামী দিনে ওগুলো কাজগুলো তুমি করো।